বিশ্বরঞ্জিত দার্শনিক জালালউদ্দিন রোমের কথা সূত্র ধরে বলবো, আজও যারা বাংলাদেশে বাক স্বাধীনতার দোহাই দিয়ে, মুক্ত চিন্তার দোহাই দিয়ে পশ্চিমাদের গোলামি করে ইসলামের কালজয়ী সুমহান আদর্শের বিরোধিতা করে কোরআন ও ইসলামকে বাদ দিতে চায়, তারা নিকৃষ্ট চামার সদৃশ মানুষ ছাড়া আর কিছু হতে পারে না। কোরআন তো সবার জন্য পথ প্রদর্শক, তারপরও কোরআনের হেদায়ত থেকে যে বঞ্চিত হবে তার ক্ষেত্রে আমাদের ফয়সালা কি? হেদায়ত থেকে বঞ্চিত হচ্ছে না মানুষ? এটার জবাবে ইমাম বেজাবি লেখেন, কোরআন করিম হচ্ছে কাগেজা সালেহ, অতি উত্তম বেহেশতের খোরাক, জান্নাতি খাবার তুল্য, অনেক দামি খাবার, ভালো জিনিস, সবার তো সহ্য হয় না, বরদাস্ত হয় না, সবাই খেতে পারে না, পারে? এটার আবার চমৎকার উদাহরণ দিয়েছেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে। তিনি বলেন, গল্পের আকারে তিনি বলেন, বাগদাদের পার্শ্ববর্তী অঞ্চলে শহরের শহরতলিতে ছিল আত্তারদের আস্তানা। আত্তার বলা হয় যারা আতর তৈরি করে এবং বিক্রি করে, বুঝলেন? তাদের দোকানপাট ছিল বাগদাদ শহরে, আর শহরতলিতে ছিল চামড়া ব্যবসায়ী, চামার যারা চামার তাদের বাড়িঘর। কোথায় আত্তার, কোথায় চামার, পার্থক্য আছে না? একদল কি, আরেকদল চামড়া ব্যবসায়ী। চামড়ার যে কি গন্ধ তা আপনাদের নতুন করে বুঝাবার দরকার নাই, বুড়িগঙ্গা ঘুরলেই আগে আমরা ট্যানারির বিশ্রী উৎকট গন্ধে অস্থির হয়ে যেতাম, ঠিক কিনা? চামারদের সর্দার চামারদেরকে নসিহত করেছে, তোমরা ভুলক্রমেও বাগদাদ শহরে গেলে আত্মার যারা আতর ব্যবসায়ী তাদের দোকানের কাছে যাবা না। এক যুবক চামার, তার কৌতূহল হল, শুনি আতর দামি জিনিস, এই ভালো জিনিসের কাছে যেতে কেন নিষেধ করছে সর্দার? এর থেকে তার কৌতূহল বাড়ল, সে হেঁটে হেঁটে আতরের দোকানের কাছে চলে গেছে। আর যেই মিসকুল আম্বার আতরের গ্রাম তার নাকে ঢুকছে, অমনিতে সে বেহুশ হয়ে পড়ে গেছে। আতর ব্যবসায়ীরা দৌড়ে আসছে, তার সেবা শুশ্রূষা করছে, কি ব্যাপার, সুস্থ মানুষটা অজ্ঞান হয়ে গেল কেন? ওই চামারের স্ত্রী খুঁজতে খুঁজতে চলে এসেছে, দূরে দাঁড়ায় বলে, ভাই সব, তোমরা যত তার কাছে যাবা আতর ব্যবসায়ীরা তার জ্ঞান আরো ফিরবে না। বলে, কেন? বলে, আমরা হচ্ছি জাতে চামার, মিসকুল আম্বার এত দামি আতরের গ্রান আমাদের সহ্য হয় না, ভুলক্রমে সে চলে এসেছে আতরের গ্রানে হুশ হারায় ফেলছে। বলে, তো কি করতে হবে? বলে, পচা চামড়ার একটা টুকরা পাঠাচ্ছে, এটা তার নাকে ধরলেই তার জ্ঞান ফিরবে। পচা চামড়ার টুকরা একটা নিয়ে আসছে আর নাকে ধরাই দিছে, হুশ ফিটছে, দৌড়ে ভাগছে। বিশ্বরঞ্জিত দার্শনিক জালালউদ্দিন রোমের কথা সূত্র ধরে বলবো, আজও যারা বাংলাদেশে বাক স্বাধীনতার দোহাই দিয়ে, মুক্ত চিন্তার দোহাই দিয়ে পশ্চিমাদের গোলামি করে ইসলামের কালজয়ী সুমহান আদর্শের বিরোধিতা করে কোরআন ও ইসলামকে বাদ দিতে চায়, তারা নিকৃষ্ট চামার সদৃশ মানুষ ছাড়া আর কিছু হতে পারে না। তাহলে আল্লাহর কোরআনের হেদায়েত থেকে যারা বঞ্চিত, দুর্বলতা তাদের, কোরআন শরীফের কোনো দুর্বলতা নাই। ওনারা আবার মাঝে মধ্যে কোরআন শরীফ স্টাডি করে, কায়দা বগদাদিটা পড়ে নেই, কোরআন শরীফ চর্চা করে, বলে আমরাও তো কোরআন হাদিস পড়ি, জিজ্ঞেস করা হয় একটু কায়দা বগদাদিটা পড়েন, তাও কিন্তু পারবে না, এত সহজ কোরআন শরীফ পড়া আর বুঝা, তাহলে মাদ্রাসা কি দরকার? গিরিশচন্দ্র সেন
কোরআন কারীমের অনুবাদ করেছে আমরা জানি ঠিক কি না মনে রাখবেন সে প্রথম বাংলা অনুবাদক নয় হিন্দুরা আমাদেরকে ভুল ইতিহাস শিখিয়েছে কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক বাংলাদেশের মৌলভী আব্দুর রহমান বসুনিয়া সপ্তম অনুবাদক ছিল গিরিশচন্দ্র সেন অনুবাদ করতে গিয়ে তাকে আরবি ভাষা পড়তে হয়েছে 17 বছর কত বছর জোরে বলেন 17 বছর আর ওনারা বুদ্ধিজীবী হয়ে গেছে মানে এতই সহজ ভাবতেছে কোরআন শরীফ পড়বে আর বুঝে যাবে কোরআন বুঝতে বুদ্ধিতে চলবে না জ্ঞান লাগবে হিকমা তোমরা যেই বুদ্ধি মাথায় রাখো তার চেয়ে বেশি বুদ্ধি বানরের মাথায় আছে হনুমানের মাথায় আছে বাবুই পাখির আছে মৌমাছির আছে বুদ্ধি আছে বলেই তো মৌচাক বানায় বাবুই তার ঘর বানায় বানর বান্দ্রামি করে কোরআন বুঝতে বুদ্ধিতে চলবে না বুদ্ধির ফলাফল ভালো হয় না বুদ্ধি যত বাড়ে মাথার চুল তত পড়ে তারপর এক সময় দেখা যায় সাফা চাট স্টেডিয়াম আমি চিন্তা করে দেখছি মাথার বাইরেও কিছু নাই ভিতরেও কিছু নাই ঠিক কি না বাইরেও কিছু নাই ভিতরেও কিছু নাই এই কোরআন থেকে উপকার নিতে হিকমা লাগবে ইলম ওটা ভিন্ন জিনিস ঠিক কি না বলে তাহলে আমরা কি বুঝলাম কোরআন করিম সবার জন্য পথ প্রদর্শক মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক সকল মুসলমানের জন্য পথ প্রদর্শক সকল মানুষের জন্য পথ প্রদর্শক ঠিক কি না বলুন তাহলে আমাদেরকে এখন কি হতে হবে জোরে বলেন আল্লাহ তাআলা মুত্তাকি কাকে বলা হয় চিন্তা করেছেন 6666 খানা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় মুসলমানের বিভিন্ন বিশেষণ উল্লেখ করেছেন ঠিক কি না কোথাও উম্মতে মুহাম্মাদিকে বলেছেন মুমিনিন কোথাও মুসলিমিন কোথাও মুহসিনিন কোথাও মুখলিসিন কোথাও মুখলাসিন কোথাও জাহিদিন কোথাও আবিদিন কোথাও সালেহিন কিন্তু প্রথম যে বিশেষণটা মুমিনের উল্লেখ করেছেন সেটা হলো হুদাল্লিল মুত্তাকি মুমিনের প্রথম বিশেষণটা তিনি নিয়েছেন মুত্তাকিন কি নিয়েছেন প্রশ্ন হলো সে মুত্তাকি হবেন কি করে যখন কোনো ব্যক্তি ঈমানকে লালন করে সে মুমিন যখন কেউ শিরক এবং কুফরকে লালন করে সে কাফের ও মুশরিক যখন কোনো ব্যক্তি তাকওয়াকে হৃদয়ে ধারণ করে তারই নাম মুত্তাকি এখন তাকওয়া কাকে বলে কোরআন শরীফে 6টা জিনিসকে আল্লাহ তাকওয়া বলেছেন কয়টা জোরে বলেন 6টা এক আল্লাহ তাআলা খাশিয়াতকে ভয়কে তাকওয়া বলেছেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ এখানে আল্লাহ তাআলা ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ এখানে তাকওয়া বলতে আল্লাহ বুঝিয়েছেন খাশিয়াতকে আল্লাহর ভয়কে সূরা ফাতাহে 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমানকে তাকওয়া বলেছেন ঈমান কি কি বলেছেন যেমন আল্লাহ তাআলা বলেন ফা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সাহাবায়ে কেরামের উপর সাকিনা নাজিল করেছেন এবং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহবতের কারণে সাহাবায়ে কেরামকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত করেছেন এখানে তাকওয়া মানে ঈমান তাকওয়া মানে কি আবার আল্লাহ তাআলা তাওবাকে তাকওয়া বলেছেন সূরাতুল আরাফ 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাউ لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون
ولو أن أهل القرى آمنوا واتقوا أي آمنوا وتابوا যদি জনপদের মানুষগুলো ঈমান আনতো তওবা করত এখানে তাকওয়ার অর্থ কি ভাই কথা বলেন জনপদের মানুষ যদি ঈমান আনতো তওবা করত আমি সেই জনপদের মানুষের জন্য আকাশ ও জমিনের বরকতে সব দরজা খুলে দিতাম বিপর্যস্ত হয় না কিছুটা পানিশমেন্ট হয়েছে কিন্তু পশ্চিমারা যেভাবে মার খেয়েছে করোনায় ওই রকম আযাব গজব একটি মুসলিম রাষ্ট্রে আল্লাহ তাআলা দেন নাই তার উজ্জ্বল উদাহরণ হচ্ছে আমাদের বাংলাদেশ যেই দেশwidetilde লোক আছে 17 কোটি 46 লাখ কত ছোট একটা দেশ 17 কোটি 46 লক্ষ মানুষ এই দেশে বসবাস করে সেই দেশে করোনায় কতটুকু ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রে যেখানে লক্ষ লক্ষ মানুষ মরেছে ইউরোপে আমেরিকায় মানুষের মৃত্যু লাশের মিছিল দেখেছে মানুষ বাংলাদেশে করোনায় সেই পরিস্থিতি হয় নাই এই যে বাংলাদেশ করোনার আযাব থেকে রক্ষা পেয়েছে তার অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে এটা সরকারের কোনো কৃতিত্ব নয় এটা আল্লাহর কোরআনের বরকত ঠিক কারণ আমি বলে থাকি আরব বিশ্বকে বাদ দিলে সারা দুনিয়ায় এত কোরআনের মাহফিল হয় না যত বাংলাদেশে হয় দুনিয়ার কোথাও এত মসজিদ নেই যত বাংলাদেশে আছে দুনিয়ার কোথাও এত মাদ্রাসা নেই যত বাংলাদেশে আছে এই দেশে কোরআনের মাহফিলগুলো থেকে কোরআনের আওয়াজ হচ্ছে মসজিদের মিনারে আযান হচ্ছে মাদ্রাসাগুলোতে কোরআনের তেলাওয়াত হচ্ছে বলে করোনার আযাব থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে ঠিক কি না বলো আমরা যদি আরেকটু ভালো হইতে পারতাম আল্লাহর শুকরিয়া আদায় করতাম ঈমানের উপর মজবুত থাকতাম পুরোপুরি তওবা করতাম আমাদের দেশে রহমত বরকত আরো বেশি আসতো ঠিক কি না বলেন তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা খাশিয়াতকে তাকওয়া বলেছেন ঈমানকে তাকওয়া বলেছেন তওবাকে তাকওয়া বলেছেন তাআতকে আনুগত্যকে আল্লাহ তাআলা তাকওয়া বলেছেন তিনি বলেছেন আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন আই আতিউন এখানে তাকওয়া অর্থ ইতাত পাঁচ নাম্বার গুনাহ থেকে বাঁচাকে আল্লাহ তাকওয়া বলেছেন আল্লাহ তাআলা বলেন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন এখানে আল্লাহ তাকওয়া বলেছেন গুনাহ থেকে বাঁচাকে ছয় নাম্বার ইখলাসকে আল্লাহ তাকওয়া বলেছেন আল্লাহ তাআলা বলেন যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব এখানে তাকওয়া মানে ইখলাস তাকওয়া মানে কি তাহলে যেই বান্দার ভিতরে ছয়টা বৈশিষ্ট্য একত্রিত হবে সে মুত্তাকি আর মুত্তাকির আরেক নাম হচ্ছে বিনা আযাবে আল্লাহর জান্নাতি কটা জিনিস এক ঈমান যার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে আল্লাহর ভয় যার অন্তরে থাকবে তিন নাম্বার হচ্ছে যে ব্যক্তি পরিপূর্ণ তওবা করবে চার নাম্বার হচ্ছে যে ব্যক্তি কোরআন সুন্নার অনুসরণ করবে পাঁচ নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহর ভয়তে গুনাহ ছেড়ে দিবে ছয় নাম্বার হচ্ছে যার আমলে ইখলাস থাকবে এই ছয়টা জিনিস যার মধ্যে চলে আসবে তার নাম মুত্তাকি বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক বলেন সুবহানাল্লাহ সে তাকওয়া অর্জন করে মুত্তাকি হবেন কথা বলে না মুত্তাকি হবার আরেকটি উপকারিতা আমি বলে দিচ্ছি